তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? কেন চাইবো না, অবশ্যই চাই। তবে কোনো তবে না, তুমি কালকেই তোমার মা আর বাবাকে আমাদের বাসায় নিয়ে আসবে। কালকেই? আচ্ছা ঠিক আছে, দেখি কি করি। দেখি কি করি মানে, কালকে আসতে বলছি, আসতেই হবে। আর ভালো করে শুনে রাখো, কালকে যদি না আসো তাহলে আমি আর তোমাকে বিয়েই করবো না। যাও, বাই। আচ্ছা বিপদে পড়লাম তো বাবা। বিপদ? এটা তোমার কাছে বিপদ মনে হচ্ছে না? আচ্ছা যাও, তোমার আর বিয়েই করা লাগবে না, আমিও চলে যাচ্ছি। আরে ইয়ার, এটা তো ফজলামি করছি। আচ্ছা শোনো, কালকে তুমি তোমার মা বাবাকে বলবে আমাদের কথা, আর আমি আমার মা বাবাকে বলবো, দেখি কালকে আসতে পারি কিনা। ও থ্যাংকস। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা। আসলে বাবা, রিয়া নামে একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, আর আমি চাই আমি ওকেই বিয়ে করব। আর তাই কালকে আমি আর তুমি ওদের বাসায় যাব, ওর বাবার সাথে এ ব্যাপারে কথা বলতে। আচ্ছা বাবা, তুই যখন চাইছিস তাই হবে, আমার আপত্তি নেই, যাব কাল সকালবেলা। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? তোর মতলব তো ভালো ঠেকছে না। কিভাবে যে বলি, আসলে মা আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করেছি, আমি চিন্তা করেছি আমি তাকেই বিয়ে করব। না কিছুতেই হতে পারে না, আমি তোকে যার সাথে বিয়ে দেবো তোর তার সাথেই বিয়ে হবে, এছাড়া তোর পছন্দ মতো আমি কাউকে বিয়ে দেবো না। মা ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি ওকেই বিয়ে করব। কে করব? তোদের এখনকার যুগ, যে যা চায় তাই দিতে হয়, তা না হলে কি যে ঘটে আল্লাহই জানে। ঠিক আছে, কালকে আসতে বলিস ছেলেদের। ও কি মজা! ঠিক আছে মা, কতক্ষণ বসে থাকতে হবে বাবা, ওরা আমাদের বসিয়ে রেখে কি এত করছে? বসেই তো আছি, আর তো কিছু করছি না, এখনই চলে আসবে ওরা। ও রান্না করতে করতে একটু সময় লেগে গেল, আর কোনো ব্যাপার না, আসেন আসেন বসেন। তা কেমন আছেন আপনি, সব কিছু ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো, আপনাদের কি অবস্থা? এই তো ভালো। এই তো আপনাদের ছেলে। আচ্ছা বাবা, তোমার নাম কি, তুমি কি করো? জি, আমার নাম হৃদয়, আমি একটা অনলাইন বিজনেস করি। জি, ও অনলাইনে বিজনেস করে ভালো টাকা ইনকাম করে, পাশাপাশি আমাদের বাড়ির সব কাজকর্ম ওই করে, এছাড়াও আমাদের সবাইকে দেখাশোনা যত্নাতি সব ওই করে। আসলে সব সময় তো আর বাবা মার খেয়াল রাখা যায় না, আমাকেও তো আমার কাজ সামলাতে হয়, তাই আর কি রিয়াকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে চাচ্ছিলাম। ও ভালো ভালো, আমিও তো এরকমই একটা ছেলে খুঁজছিলাম। তা কই আপনার মেয়েটা, কই ওকে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ এখনই আসছে। রিয়া মা কই তুই? আসসালামু আলাইকুম, আসতে পারি? হ্যাঁ মা আসো, বসো মা, এইখানে বসো। তা মা তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো এখন? আমার নাম রিয়া, আমি এবার SSC-তে GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। ও ভালো, অনেক ভালো। তা মা তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে রাজি আছো? তুমি রাজি থাকলেই হলো, তোমাকে আমরা আমার মেয়ের মতোই দেখব, তুমি চিন্তা করো না। জি আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি, আপনার ছেলেকে আমার খুবই পছন্দ,
সমস্যা নাই, আমি এবিএ করব। আলহামদুলিল্লাহ, এখন আপনি কি বলেন, আপনি কি রাজি আছেন আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য? ওরা যখন বিয়ে করতে রাজি আছে তাহলে আর আমি কি বলবো, আমি আলহামদুলিল্লাহ রাজি আছি, আমার কোনো আপত্তি নেই, ওদের সুখেই তো আমার সুখ। তাহলে তো আলহামদুলিল্লাহ হয়েই গেল। এখন আমরা দিন তারিখ সম্পর্কে কি কোনো কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নাই। বলেন, কবে আপনারা নিতে যাচ্ছেন আমার মেয়েকে? তাহলে আগামী 22 তারিখ রোজ শুক্রবার আমরা আমার ছেলেকে বিয়ে দিতে যাচ্ছি, আপনি কি রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, রোজ শুক্রবারই আমার মেয়ের বিয়ে হবে, এ তো ভালো দিন বলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজ উঠি। উঠবেন মানে রান্না করেছি খেয়ে যাবেন না? অন্য একদিন এসে খেয়ে যাব। আর চলি। তুমি দেখি শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি মাত্র অফিস থেকে ফিরলাম, আমাকে কিছু খেতে তো দিবে, আমি কি না খেয়ে ঘুমিয়ে পড়বো নাকি? উফ, তোমার জ্বালায় তো কিচ্ছু করে শান্তি পাচ্ছি না আমি। যদি এতই খেতে মনে চায় তাহলে নিজে যেয়ে খেয়ে আসো না, আমাকে কেন এতবার বলছো, আমি ঘুমাচ্ছি দেখতে পাচ্ছ না নাকি? আমি মাত্র অফিস থেকে ফিরলাম আর আমার সাথে এরকম ব্যবহার করছো? আমাকে কি তোমার সহ্য হচ্ছে না নাকি? আমি একটু ঘুমাতে চাচ্ছি আর তুমি এরকম বলা শুরু করছো। আরে আমি আবার কি করলাম, আমি তো খালি ভাত দিতে বলেছি। বলেছি না আমি দিতে পারবো না, তাই পারবো না। তুমি এতবার কেন আমাকে বলছো, যাও খেতে মন চলে নিজে যেয়ে বেড়ে খাও, না হলে আমার কাছ থেকে সরো। তাই যাচ্ছি। কেন যে একে বিয়ে করেছিলাম কে জানে বাবা, তখন যে কেন এরকম বিয়ের জন্য পাগল হলাম। অফিস থেকে এসে এখন আমাকেই নিজের ভাত নিজের খেতে হচ্ছে, কি পোড়া কপাল আমার। যাক ভাই, এখন চুপ করে বসে বসে আমি একটু শান্তিতে থাকি রে ভাই, বাড়িতে যে ঝামেলা চলে বউকে নিয়ে আর ভালো লাগে না ভাই, কেন যে বিয়েটা করলাম আমি। কেন রে ভাই, তোর আবার কি হলো, এই কয়দিন আগেই তো তুই বিয়েটা করলি, আর যতদূর শুনেছি তুই নাকি ওকে খুব ভালোবেসেই বিয়েটা করেছিস, তাহলে আবার কি হলো এখন? থাক ভাই, ভালোবাসার নামটা আর মুখে আনিস না, এই ভালোবেসে যারা বিয়ে করছে না তারাই বুঝছে ভালোবাসা কি জিনিস। আমিও প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি রে ভাই। কি বলিস রে ভাই, তাই নাকি? হাসিস না রে ভাই, হাসিস না, যখন আমার মতো বিপদে পড়বি তখনই বুঝবি ভালোবাসা কি জিনিস। আমার তো ভাই এখন অফিস ছাড়া বাড়িতে যেতেই মনে চায় না, আমার মনে হয় আমি অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ শান্তিতে মুক্তি অবস্থায় থাকি, আর বাড়িতে গেলেই মনে হয় জেলখানায় আছি। আচ্ছা ভাই, অফিস টাইম তো কোন সময় শেষ হয়ে গেছে, এখনো বাড়ি কেন যাচ্ছেন না আপনি? আর বাড়ি, অফিসেই শান্তি ভাই। তোর ভাবি মনে হয় ফোন দিয়েছে রে, যাই আমাকে এখন যেতে হবে বাড়িতে। আচ্ছা ভাই, কালকে দেখা হবে। After going house, grinning face with smiling eyes. কতক্ষণ লাগে ওর আসতে, এখনো কেন আসছে না ও? সেই কখন ফোন করে বললাম আসতে, আর এখনো আসছে না। এই তো চলে এসেছে, যাই দরজাটা খুলে দিয়ে আসি। কি হয়েছে, কোনো সমস্যা নাকি, আমাকে ফোন করে বাড়িতে আনলে যে? না কোনো সমস্যা না,
আমাকে এখন নিয়ে শপিংয়ে যেতে হবে তোমার, আমি এখনই শপিং করতে যাব। আরে মাত্রই তো অফিস থেকে আসলাম, এখন আবার কিসের শপিং? আমি এখন কোনো শপিং টপিংয়ে যেতে পারবো না। এ আমি যেতে বলছি তাই তোমাকে যেতেই হবে, কোনো কথা না, এখনই যাও, রেডি হয়ে আসো। হায় আল্লাহ, আমার মাথা ঘুরছে, আমি কেন যে বিয়েটা করেছি। খালি শপিং করাতে বলছি আর তুমি তাই এত কিছু বলছো। ও আল্লাহ, কি বিপদে পড়লাম, আমাকে রক্ষা করো মৌলা। আচ্ছা আমি রেডি হয়ে আসছি, তুমি বসো। হ্যাঁ, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, আমি শপিংয়ে যাব, আমি শপিংয়ে যাব। শপিং করা হয়েছে তোমার, এবার চলো, বাড়িতে তো যাবে এখন, নাকি আরো কোথাও যাবে? আমার না খুব খিদে পেয়েছে, আমি এখন রেস্টুরেন্টে যাব, আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো। আমি আগেই জানতাম যে তুমি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না করবে, তাই আমি আগে থেকেই বেশি করে টাকা এনেছি। চলো যাওয়া যাক। ও ইয়েস, চলো যাই। কি রেস্টুরেন্ট কি পছন্দ হয়েছে তোমার? আমি জানি নিশ্চয়ই তোমার অনেক পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ অনেক পছন্দ হয়েছে, চলো আমরা এখন যে কোনো একটা টেবিলে বসে পড়ি। তোমার পছন্দ মতো খাবার অর্ডার করো। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি। ওয়েটার, এই ওয়েটার, এদিকে আয়। আরে এভাবে ডাকছো কেন, ভালো মতো ডাকলেই তো আসে ওরা, এভাবে ডাকার কি আছে তোমার? তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ যত সব একটু ভালো লাগে না তোমার এত চিল্লা চিল্লি আমার। হায় আল্লাহ, এটাও নাকি আমার চিল্লা চিল্লি, কেন যে আমি বিয়েটা করেছিলাম আল্লাহই জানে রে। ওয়েটার, এই ওয়েটার, এতক্ষণ লাগে তোর আসতে, কি করতেছিস তুই? এই তো চলে এসেছি ম্যাম। আমার দেরির জন্য অনেক সরি ম্যাম, আমি আসলে ইচ্ছা করে দেরি করি নাই, আমাকে একটা কাজ করতে হয়েছিল তাই আমার দেরি হয়েছে। বলুন আপনি কি কি অর্ডার করতে চান? দুটি পিৎজা আর দুটি জুস নিয়ে আসো, যাও। এখনই যাইতাছি ম্যাডাম। তবে ম্যাডাম বলি কি, আমরা গরিব হলে হতো মানুষ, তাই না? আমরা গরিব, আমরা তো এটা ইচ্ছা করে হই নাই, সৃষ্টিকর্তাই তো আমাদের এরকম বানিয়েছেন, তাই বলে আমাদেরকে এতটা অসম্মান করবেন না ম্যাডাম, একটু ভদ্রভাবে কথা বললে আমরা অনেক খুশি হতাম। এখন কি তোর কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে নাকি? হ্যাঁ যা, তোকে যা বলছি তাই নিয়ে যা। তুমি চাইলেই কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করতে পারতে, আর একটা কথা মনে রাখবে, তারাও তো মানুষ, যদিও আমাদের মতো ধনী নয়, তবে মানুষ তো, একে আল্লাহ তো সৃষ্টি করেছেন, তাই আমাদের উচিত তাদের সাথে ভালো মতোই কথা বলা। এরকম উগ্রভাবে কথা বললে তারা তো অখুশি হয়, বরং তার সাথে সৃষ্টিকর্তাও অখুশি হয়ে যান। আমাদের কথাটা চিন্তা করে দেখো, আমাদের বিয়ের আগে আমাদের দুজনের মধ্যে কত ভালোবাসা, কত প্রেম, কত মধুর সময় কাটতো আমাদের, আর এখন এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যেন একটা তিক্তময় হয়ে উঠেছে আমাদের মধ্যে। এখন যেন আমাদের সব কিছুতেই তোমার একটা বিরক্তিবোধ সৃষ্টি হয়। আমি যখন অফিস থেকে ফিরি, তুমি জানো কতটা কষ্ট করে ফিরি, আর অফিস থেকে ফিরে শুধুমাত্র তোমার সাথে যখন কথা বলতে যাই, তখন আমি এতটা অসহায় হয়ে পড়ি যে আমার কাছে বাসাটাকে একটা জেলখানা মনে হয়, বাসাটাকে একটা বিরক্তি মনে হয়, তোমাকে একটা বিরক্তি মনে হয়। আমি সবচাইতে ভুল হিসেবে একটা জিনিসই ধরি, সেটা হচ্ছে আমাকে তোমাকে বিয়ে করা, আর এসবের মূল একটাই কারণ, তোমার এই খারাপ ব্যবহার, এই সব মানুষকে মানুষ হিসেবে না চেনা। আমার কাছে বাসা থেকে অফিসই আমার কাছে ভালো মনে হয়, অফিসে যেন আমি আমার প্রকৃত সুখ খুঁজে পাই, অফিসে এসব বউয়ের ঝামেলা ছিল না, অফিসে না আছে কোনো প্যারা, না আছে কোনো ঝামেলা, শুধু চিল,
তাই আমার কাছে তোমার ফোন ছাড়া আমি কখনো বাড়িতে আসতাম না, অফিসেই থাকতাম যতক্ষণ ভালো লাগতো, নিরিবিলি সময় কাটাতাম। তুমি চাইলে কিন্তু তোমার এই ব্যবহার বদলে ফেলতে পারো, তুমি সবাইকে মানুষ হিসেবে দেখো, যদি সবাইকে মানুষ হিসেবে দেখতে পারো আমি আশা করি তোমার এই ব্যবহার থাকবে না। আসলে ধনী গরিব এর মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই মানুষ, সবাই এক সৃষ্টিকর্তার হাতেই সৃষ্টি, এটাকে মাথায় রাখবা। আর ধনীর অহংকার ধন সম্পদের অহংকার কখনো করবে না, ধন সম্পদ তো চিরস্থায়ী নয়, যেটা চিরস্থায়ী যেটা সারা জীবন অমর হয়ে থাকবে, তোমার মৃত্যুর পরেও যেটা অমর হয়ে থাকবে সেটা তোমার ব্যবহার, তোমার কাজকর্ম। তাই তোমার ব্যবহারটাকে ভালো করো, দেখবে জীবন সুন্দর হয়েছে, প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত মধুর সঙ্গে কেটে যাচ্ছে, অনেক আনন্দ উপভোগ করতে পারবে জীবনে। তুমি এভাবে না বুঝালে আমি কখনোই বুঝতাম না আমার জীবনের মানেটা কি, কিভাবে আমার জীবন চলছে, কিভাবে আমার জীবনের পথ চলছে আমি কোনোভাবেই বুঝতে পারতাম না। আমি আসলেই ভুল করেছি মানুষকে মানুষ হিসেবে না ভেবে, তোমাকে মানুষ হিসেবে না ভেবে। তোমাকে বিয়ের পরে জানো আমার প্রতিটা মুহূর্ত কেমন যেন বিষাদ হয়ে উঠেছিল, আমার কেমন যেন প্রতিটা মুহূর্ত শুধু রাগ হয়েছিল, তাই আমি তোমার সঙ্গে এরকম ব্যবহার করেছি। তুমি কিছু মনে করো না, চলো আজকে থেকে আমরা সুখে শান্তিতে সংসার করব। মানুষ মাত্রই ভুল, আর এই ভুলটাকেই তুমি তোমার জীবনের সাফল্যের একটা মাধ্যম হিসেবেই ধরে নাও, তাহলেই আরও সুন্দরভাবে কাটাতে পারবে পরবর্তী সময়গুলো। আরও নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে দয়া করে একটি লাইক দিবেন।